সরকারি কর্মচারী চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমি সাহেব ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হলো পাঁচটি বিরাট নিয়ম অর্থাৎ সুখবর যদি আপনার কাছে রেশন কার্ড থাকে সেটা যে কোনো ধরনের রেশন কার্ডই থাকুক না কেন যদি আপনার কাছে আধার কার্ড থাকে যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন এবং যদি আপনি ইন্ডিয়ান রেলওয়েসে চড়ে থাকেন এবং যদি আপনার কাছে গাড়ি অথবা বাইক থাকে থাকে তাহলে পাঁচটি বিরাট নিয়ম জারি হতে চলেছে বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন মধ্যখান থেকে স্কিপ না হতে পারে চার অথবা পাঁচ নম্বর নিয়মটি জানা আপনাদের খুবই দরকার ছিল কিন্তু স্কিপ করার কারণে আপনি সেটাকে মিস করে গেলেন সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথম যে নিয়মটি জারি হতে চলেছে সেই নিয়ম অনুযায়ী এখন থেকে রাত্রি দশটার পর থেকে আর ট্রেনে কোনো টিটি টিকিট চেক করতে পারবে না হ্যাঁ বন্ধুরা আমরা সবাই যখন রেলে যাতায়াত করি তখন কিন্তু রাত্রি দশটার পরে অনেক টিটি এসে ঝামেলা করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘুমের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় সেই জন্য ইন্ডিয়ান রেলওয়েজ একটা নতুন নিয়ম জারি করল যে নিয়ম অনুযায়ী কিন্তু এখন রাত্রি দশটার পরে কোনো টিটি আপনার টিকিট চেক করতে পারবে না কিন্তু এই নিয়ম শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা রাত্রি দশটার আগে ট্রেনে ওঠে আপনি যদি রাত্রি দশটার পরে ট্রেনে ওঠেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় ইন্ডিয়ান রেলওয়েস এর এরপরের সুখবর অনুযায়ী কিন্তু এখন থেকে ট্রেনের সমস্ত কোচে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে এখন আপনার কোনো জিনিস চুরি করা অতটা সহজ আর হবে না ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু দিন দিন তাদের পরিষেবাকে আরো উন্নত করে চলছে একদিকে তারা ইসরোর সঙ্গে হাত মিলিয়েছে যাতে তারা রিয়েল টাইম ট্রেন কোথায় আছে এই সম্বন্ধে জানকারি দিতে পারে তাদের গ্রাহকদের সেই সঙ্গে তারা আরো একটা নতুন স্কিম নিয়ে আসছে এবং এই স্কিম বা এই প্রকল্প অনুযায়ী কিন্তু ট্রেনের প্রতিটা কামরাতে এখন থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে যাতে যাত্রীরা এবং যাত্রী সমস্ত মাল সুরক্ষিত থাকে এবং এই নতুন নিয়মে ট্রেন কিন্তু আর কিছুদিন পরেই চালু হতে চলেছে এছাড়া এছাড়া কিন্তু আমরা জানি যে কিছু কিছু স্টেশনে আমরা এখন ওয়াইফাই সুবিধা পাই কিন্তু এটা ভারতবর্ষের প্রায় প্রতিটি স্টেশনে এখন থেকে কিন্তু ফ্রিতে ওয়াইফাই সুবিধা দিতে চলেছে ইন্ডিয়ান রেলওয়েজ এরপরে যে সুখবরটি জারি হতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমারদের জন্য সেই সুখবর অনুযায়ী এস বিআই নে খতম কিয়া শুল্ক আব মুফ কিজিয়ে ফান্ড ট্রান্সফার হ্যাঁ বন্ধুরা ভারতীয় স্টেট ব্যাংক ব্যাংক তাদের সমস্ত কাস্টমারদের জন্য এন এবং আর ডিজিএস চার্জ শূন্য করে দিয়েছে এছাড়া তারা ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আগে যে পরিমাণ চার্জ নেওয়া হতো সেই সমস্ত চার্জকেই কিন্তু তারা মুকুব করে দিয়েছে ফার্স্ট আগস্ট থেকে এই নতুন নিয়ম জারি হতে চলেছে এই নতুন নিয়ম অনুযায়ী যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং অথবা এস বিআই ইউনো অ্যাপের মাধ্যমে যদি আপনি আই ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হবে না এটা নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে বুস্ট আপ করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এনইএফটি এবং আরটিজিএস চার্জ শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না ভারতবর্ষের সমস্ত ব্যাংকই কিন্তু ধীরে ধীরে এনইএফটি এবং আরটিজিএস থেকে সমস্ত চার্জ উঠে নেবে এবং আইএমপিএস এর ব্যাপারটা আপাতত এসবিআই সমস্ত নিজস্ব ব্যাংকের এরপরে সুখবর অনুযায়ী রাইট টু ওয়াটার সে দূর হোগা জলসংকট হর আদমি কো মিলেগা পচপন লিটার পানি রোজানা একদিকে দেশের বিভিন্ন জায়গাতে জলের সং সংকট দেখা দিয়েছে অন্যদিকে আমরা এখনও জলের অপচয় করে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু জলের অপচয় প্রচন্ড পরিমাণে কারণ আমাদের পশ্চিমবঙ্গে এখনও জলের সংকট দেখা দেয়নি কিন্তু এদিকে কেরালা অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাতে কিন্তু জলের প্রচন্ড সংকট দেখা দিয়েছে এবং এই সংকট থেকে যাতে দূর করা যায় সেই জন্য কেন্দ্রীয় সরকার একটা নতুন নিয়ম বা একটা নতুন প্রকল্প নিয়ে এসছে যার নাম রাইট টু ওয়াটার এই রাইট টু ওয়াটার প্রকল্পের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকার প্রত্যেক নাগরিককে পঁচপান্ন লিটার ডেইলি জল দেওয়ার কথা ঘোষণা করেছে এবং মধ্যপ্রদেশ ভারতবর্ষের প্রথম এমন রাজ্য যেখানে এই রাইট টু ওয়াটার অ্যাক্টটি চালু হবে এবং কিছুদিন পর থেকে ভারতবর্ষের সমস্ত লোকজনের জন্য কিন্তু লিটার জলের ব্যবস্থা করে দেবে নরেন্দ্র মোদী সরকার এরপরে কি কাজ করলে আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে সেটি জানার আগে আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট নিউজ সম্বন্ধে জানিয়ে দিই এই সুখবর অনুযায়ী কিন্তু রিলায়েন্স জিও বারোই আগস্ট জিও গিগা লঞ্চ করতে চলেছে এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তাহলে এখানে আই বটনে আপনারা সেই ভিডিও লিঙ্ক দেখতে পারবেন বন্ধুরা এই এই নিয়ম অনুযায়ী অনুযায়ী বা কিন্তু রিলায়েন্স রিলায়েন্স জিও জিও ঠিক করেছে যে তারা তারা লঞ্চ করবে এবং এই রিলায়েন্স জিও গিগা ফাইবার হচ্ছে জিওর ব্রডব্যান্ড যেভাবে তারা সিমে একটা রাজত্ব কায়েম করেছে ঠিক তেমনিভাবে ভাবে ব্রডব্যান্ড সার্ভিসেও তাদের রাজত্ব কায়েম করার জন্য তারা কিন্তু প্রথম তিন মাস সম্পূর্ণ ফ্রিতে হান্ড্রেড এম বি স্পিডে আপনাদেরকে নেট করার সুবিধা দিবে এবং তারপরে যদি আপনি রিলায়েন্স জিও গিগা ফাইবার রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি একসঙ্গে জিও টিভি জিও ল্যান্ড লাইন এবং জিও গিগা ফাইবার এই তিনটার কানেকশন কিন্তু আপনারা একসঙ্গে পেয়ে যাবেন অর্থাৎ তার বেস মূল্য শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে এবং সেটা দু হাজার টাকা পর্যন্ত আছে এই বেস রেট নিয়ে যখনই নতুন কোনো আপডেট বেরোবে তখনই এই চ্যানেলে আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এরপরে নিয়ম অনুযায়ী যদি কারো দুর্ঘটনায় মারা যান তাহলে তাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কেউ যদি গম্ভীর রূপে ঘায়েল হয়ে যান তাহলে তাকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে কেন্দ্র সরকার লোকসভাতে মোটর ভেহিক্যাল অ্যাক্ট দু হাজার নয়ের সংশোধনী আনতে চলেছে সেই সংশোধনীতে তারা এই প্রস্তাব পাশ করেছে যে যদি কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যায় তাহলে তাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যদি কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গম্ভীরভাবে যদি আহত হয় তাহলে তাকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ যেন দেওয়া হয় বন্ধুরা এর আগে এর পরিমাণ ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেটাকে বাড়িয়ে এখন পাঁচ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় এরপরে নিউজ রেশন কার্ড নিয়ে রেশনে আধার সংযুক্তিকরণের সময় বাড়ু চাইছে রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা কেন্দ্রীয় সরকার এখনও বৃদ্ধি করেন সর্বশেষ নির্দেশ অনুযায়ী আগামী তিরিশে জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে করার কথা ছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই কাজ শুরুই করেনি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন আধার সংযুক্তিকরণের জন্য আরও সময় দিতে হবে কেন্দ্রীয় সরকারকে তিরিশ জুনের মধ্যে এই কাজ করা সম্ভব নয় এবং তিরিশ জুনের মধ্যে কিন্তু এই কাজ করাও হয়নি রেশন গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণের কাজটি তার ডিলারের মাধ্যমে হবে অর্থাৎ যাদের যাদের এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে রেশন কার্ডের সংযুক্তিকরণ করেননি বা করা হয়নি তারা কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আরও কিছুদিন সময় দিয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ আরও আগামী তিন মাস পর্যন্ত আপনারা আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড সংযোগ করার সুবিধা পাবেন আগামী তিন মাসের মধ্যে অবশ্যই আপনারা আধার কার্ডের সাথে আপনার রেশন কার্ড অবশ্যই সংযোগ করে নেবেন যদি আপনারা না জানেন যে কিভাবে করতে হয় ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপরে যেই সুখবরটি জারি হতে চলেছে আধার কার্ড নিয়ে সেই সুখবর অনুযায়ী পঁয়ষট্টি বছরের বেশি বয়সী এবং বিশেষভাবে সক্ষমদের কাছে রেশনের খাদ্য সামগ্রী পাঠাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ এখন থেকে যদি আপনাদের বাড়িতে কোনো পঁয়ষট্টি বছরের বেশি বয়সী কোন যদি বিদ্যা থাকে অথবা বিশেষভাবে সক্ষম যাদেরকে আমরা দিব্যাং বলি যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তাদের যেন নিখরচায় তাদের রেশনের সমস্ত সামগ্রী তাদের বাড়িতে পাঠিয়ে দেয় এই মর্মে নির্দেশ জারি করেছে কেন্দ্র সরকার সেক্ষেত্রে প্রত্যেকটি রাজ্য কিন্তু এই নির্দেশ মানতে বাধ্য তো বন্ধুরা আপনারা যেখান থেকে রেশন নেন সেখানে কি এরকম কাজ করা হয় যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন এখন আমি আপনাদের জানাবো যে কোন কাজটি যদি আপনারা করেন তাহলে আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে জরুরি খবর আধার কার্ড কি গলত জানকারি দেনে পর লগ দশ হাজার কা জুর্মানা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন যে এখন থেকে যদি আপনার আধার কার্ডে কোনো প্রকার ভুল থাকে এবং সেই আধার কার্ড যদি আপনি সেপ্টেম্বর মাস থেকে যদি আপনি সেই ভুল সম্বলিত কোনো জায়গায় দেন সেক্ষেত্রে আপনাকে হাজার জরিমানা দিতে হবে এবং সেই ভুল সম্বলিত আধার কার্ড আপনারা যতবারই ইউজ করবেন ততবারই কিন্তু আপনাকে দশ হাজার টাকার জরিমানা দিতে হবে সেই জন্য যদি আপনার আধার কার্ডে কোনো প্রকার ভুল থাকে তাহলে সেই ভুলটিকে অতি দ্রুত সেপ্টেম্বরের আগে আগেই যে কোনো আধার রিকগনাইজড সেন্টারে গিয়ে অবশ্যই ঠিক করিয়ে নিন কারণ সেপ্টেম্বরের পরে কিন্তু আপনি আপনার ওই ভুল সম্বন্ধিত আধার কার্ডটিকে ইউজ করতে পারবেন না সে আপনার ভুলটি আপনার নামেই হোক অথবা আপনার ডেট অফ বার্থই হোক অথবা আপনার অ্যাড্রেসই হোক অথবা আপনার বাবার নাম বা হাজবেন্ডের নাম বা যার নামেই হোক না কেন যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটাকে আপনি অবশ্যই সেপ্টেম্বর মাসের মধ্যে সেই ভুলটাকে সংশোধন করিয়ে নেবেন না হলে পরে কিন্তু আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে যতবার আপনি সেই ভুল সম্মিলিত আধার কার্ড ইউজ করবে ততবারই তো বন্ধুরা এই কটি নিয়ম জারি করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে আমাদের মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে সবসময় আপডেটেড রাখা আর এর বদলে আমরা শুধুমাত্র এটাই চাই যে আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন